সম্মান জানিয়ে আজকের আলোচনাটা করলাম, কেননা বিয়েটা মানে মনে হয় সম্ভব নিয়ে যাই হোক, মানে আমাদের ফলো করে, তো তাই ওনাকে তাই জন্যই হয়তো সশস্ত্র সম্মান জানিয়ে এটা দিয়েছে। সম্মান কেন করলাম ওনার দেওয়া বিষয় জানি না, বয়সে তাই প্রণামটা বলতে পারছি না। দান করলে কি কাউকে চাষন করা অন্তর থেকে না জানিয়ে শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান রইল না, দান কখনো জানিয়ে করা উচিত না। আমরা এটা প্রত্যেকেই জানি যে দান যদি আমরা করি তাহলে আমাদের ডান হাতে দান করলে বাঁ হাত যেন না জানতে পারে, এটা কিন্তু চিরাচরিত একটা কথা হয়েই আসছে। এবং আমি যেটা জানি বা মানি বা ছোটো থেকে যতদূর মানে বড়দের কাছ থেকে জেনেছি সেটা অনুযায়ী আমি বলবো যে দান করে তুমি যদি সকলকে বলো তাহলে সে দান তোমার, কিন্তু সেই দানের পুণ্যটা তোমার নষ্ট হয়ে যায় যে আমি এই করেছি, এই দিয়েছি, তাই করেছি। এটা সত্যি কথা বলতে কি আজকালকার দিনে দেখি ইউটিউবে সমস্ত ভিডিও করে দেখানো হয় এবং সকলকে দান করা হয়। এবার এটাও আমরা জানি যে ইউটিউব থেকে যারা মানে বেশ কিছু অর্থ উপার্জন করে তারা তো দান করতেই পারে, কিছু ব্যাপার না, এর মধ্যে মহত্বের কিছু নেই, কিন্তু তারা যে দান করছে সেটা দেখাচ্ছে এই কারণেই দেখায় যে যাতে তার ভিউয়ার্সরা মানে ভিউজ বেশি হয় আর কি, ভিউয়ার্সরা তার প্রতি মানে একটা কৃতজ্ঞতা থাকে প্রকাশ করে যে দেখো ও যেমন ইনকাম করে তেমন দানও করে। তো আজকে আমি সামনাসামনি আসতে পারিনি, আমি আমার কিছু তৈরি করা ঠাকুর সরিয়ে রাখা আছে, যেগুলো যেমন ছোটো ছোটো লক্ষ্মী দেখুন এখানে আছে, কার্তিক সব এগুলো তৈরি করে রাখা আছে, কেন দুর্গাপুজোর পরে ওই কটা দিনের মধ্যে কিন্তু এ করা যাবে না, ঠাকুরগুলো না তৈরি করা সম্ভব না, যে তৈরি করা হবে শুকাবে। দেখুন দূরে আমার এক কারিগর দাদা মুখ তুলছে, মানে মুখগুলো তুলে তো আলাদা করে, একটা মুখ তুলতে দেখুন কত সময় লাগছে, তো মুখগুলো তো তুলে আলাদা করে আগে রাখতে হয় যে শুকাতে হবে, সারতে হবে, তারপরে মানে এক মেটের ওপর মুখ বসিয়ে দো মেটে করা হয়, যেটা এইদিকে পূর্ণ রূপ পেয়েছে, সব সাইড ডল আছে পুতুল। তো এই হচ্ছে আমাদের মানে ঠাকুরের কাজ তৈরি হয়, জানেন এতদিন যারা আমায় দেখছেন তারা জানেন, তো সেই একটু টুকরো টুকরো দেখিয়ে ভিডিও করে রেখেছি যাতে আমি বলতে পারি আর কি। এখন আমার তো মানে প্রচণ্ডই চাপ এসে গেছে না কাজের, যার জন্য আমি সামনাসামনি এসে আর বলতে পারছি না, ওই হচ্ছে ব্যাপার। তো যাই হোক যে বিষয়টা নিলাম, তো দান যদি আমি দেখিয়েই দিই বা বলে করি এ দেখো আমি এত কিন্তু দান করলাম, দেখো আমি ওকে এত দান করলাম, তাহলে কিন্তু আমার সেই দানের যদি সামান্যতম পুণ্যফল থাকে সেটা কিন্তু আর থাকে না। কেননা এটা আমাদের ভাবতে হবে যে ঈশ্বর আমাকে সেই দানের যোগ্য করে তুলেছেন, তবেই আমি কাউকে কিছু দিতে পারছি, কেন না হলে আমার কিন্তু কোনো ক্ষমতা নেই যে আমি মানুষকে দান করব, আমি দান করবার কেউ নেই, আমিই তো প্রকৃতি থেকে কত কিছু পাচ্ছি বা আমার সবটাই অন্যের দেয়া। ঈশ্বর আমাকে প্রাণ দিয়েছেন, নাম মায়ের দেয়া, তাই না? যখন শেষ হয়ে যাব তখনও সেই চারজনের কাঁধে চেপে, এটা একটা লেখা দেখছিলাম যে চারজনের কাঁধে চেপে শ্মশানেও যেতে হবে, নিজের কোনো ক্ষমতাই নেই, তাহলে এত অহংকার কিসে? তো আমি যদি কোনো কিছু কাউকে দান করতে পারি আমি জানবো যে সে ক্ষমতা আমায় ঈশ্বর দিয়েছেন, তবেই আমি কাউকে কিছু দিতে পারছি। এটাতে না নিজের কোনো অহংকার দেখানো বা লোকে জানানো বড়াই করে যে দেখো আমি এই দান করছি তাই দান করছি, এটা কিন্তু একদমই ঠিক নয়, আমার তো এটাই মনে হয়। ওই যে বললাম বড়দের কাছ থেকে যেটুকু শুনেছি জেনেছি সেটুকুই বলবো, কখনো কোনো কিছু দান করে কাউকে জাহির করবে না যে আমি এটা করলাম, বা নিজের মনে মনেও এই অহংকার আনবে না। আর দান বলতে কি আমি আমার উচ্ছিষ্ট জিনিস কাউকে খেতে দিচ্ছি, বা আমি আমার কোনো পুরনো জামাকাপড় যেগুলো আমি আর পরছি না সেগুলো কাউকে দিচ্ছি, এগুলো কোনো দানের মধ্যেই পড়ে না। হ্যাঁ অবশ্যই তুমি পাশে থাকতে পারো, মানুষের পাশে থাকতে চেষ্টা করো, মানুষকে ভালোবাসতে শেখো, মানুষকে সহযোগিতা করা সেটাও একরকম দান,
তো অনেক রকম দান আছে, দান যে শুধু আমরা যেগুলো ওই ব্যবহার করা জিনিস কিছু হয়তো আমার গায়ে হচ্ছে না বা আমি পড়তে পারছি না বলে কাউকে দিলাম, বা যত সামান্য কিছু ভিখারি এসছে বলে কিছু পয়সা দিয়ে দিলাম, এটা কিন্তু সেইভাবে দান করে না। তবু আমি বলবো হ্যাঁ, যার যেমন সামর্থ্য সে মানুষকে সেভাবেই সাহায্য করো, তবে এগুলো দেখিয়ে করো না, এগুলো কাউকে জানানোর প্রয়োজন হয় না, এগুলো জানাতে নেই, জানালে কী হয় সেই পুণ্য ফলটা তোমার নষ্ট হয়ে যায়, এটাই বলবো। আর যেটা দেখো, এই দেখো এগুলো, এটা হচ্ছে মুখের ডাইস, বুঝেছো? এই ছাঁচটা থেকে ছাঁচের ভিতরে মাটি দিয়ে তারপরে মুখটাকে তুলতে হয়, বুঝতে? এটা একটা মানে মেয়ে ছেলে মুখ আর কি, দুর্গা প্রতিমা বা যতই হোক মানে বড় ঠাকুরের একটা মুখের ডাইস। আমি এই সময় এখানে কেউ নেই তাই আমি তুলতেছি, আমার না সবার সামনে কোনোভাবে ভিডিও করতে ভীষণ লজ্জা করে, এই হচ্ছে ব্যাপার। তো ওই দাদা মুখ তুলে তখন চলে গেছে, দেখো এতগুলো মুখ তুলেছে, হ্যাঁ কালকে থেকে তুলছে, আবার এগুলো মানে মুখগুলো এ করবে। এবার দেখো আমি এই দুর্গা মাকে দেখাচ্ছি, দেখো আমার বাড়ির নিচে একতলা এটা, এখানে না লাইন দিয়ে এরকম দুর্গাগুলো দাঁড় করানো আছে। দেখো এটা হচ্ছে খড় বাঁধা হচ্ছে, এগুলো একচাল চিত্র ঠাকুর, এইগুলো কিন্তু আবার মাটি দিয়ে মানে এ হবে। এগুলো ছোটো ছোটো কটার অর্ডার আছে আর কি, একচাল চিত্রর অর্ডার আছে, সেইগুলো এখন রেডি হচ্ছে। তো বুঝতেই পারছো এখন আমার ভরাভর্তি কাজ, আর মাত্র আমাদের হাতে আর মাত্র 17টা দিন সময়, কেননা 17 দিন পর থেকেই আমাদের ঠাকুরগুলো সব ডেলিভারি দিতে হবে। তো এই 17 দিনের মধ্যেই কিন্তু আমাদের, এদিকে দেখো পেছন দিকে একটু বলছি, কেউ কিছু মনে করো না কথার মধ্যে, এগুলো কালীগুলো আমার রেডি করা আছে, মানে গোছ করে রাখা আছে একদম, মানে দেখেছো পিছন দিকে, মানে এটা আমার বারান্দার নিচের দিকটা একটু জায়গা আছে সেইখানে এইভাবে রাখা আছে, নাহলে ওই 13 দিনের মধ্যে ওই কালীও কিন্তু তৈরি করতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। তো এই মা দুর্গাদের এবার রং মানে এরপর গোলা হবে, গোলা হওয়ার পরে রং হবে। আমি সেদিন বলছিলাম আমাদের যে দুর্গা প্রতিমা কুমোরটুলির নিয়ে কথা হচ্ছিলো, আমি বললাম না অনেক কিছু দেখাবার আছে, জানাবার আছে, এগুলো না অনেক মানে তিল তিল করে অনেক দিন ধরে তৈরি হয়, তাই একদিনে না সব কিছু জানিয়ে দেওয়া বা বলে দেওয়া সম্ভব না। ওখানে দেখো আমার বাড়ির ঢোকার মুখেই কিন্তু এক গাদা খড় পড়ে আছে, আর একটা ওই একচাল চিত্র কাঠামো ওখানে রাখা আছে, আর একটা একচাল চিত্র ঠাকুর এখনও বাঁধা হবে, একটা না দুটো তিনটে এখনও আছে, এগুলো বাঁধা হবে, তারপরে মাটির প্রলেপ করবে। তো এই হচ্ছে আমার কর্মযজ্ঞ চলছে এখন, বুঝতে পারছেন, লোকজন আছে, আমার হাজব্যান্ডও কাজ করে, আমার হাজব্যান্ড অফিস থেকে আসে, এসে আবার আমিও তখন দোকানে যাই ওই জন্য, আর ও তখন এই ঠাকুরের কিছু, এই দেখো এগুলো হচ্ছে ছাঁচ, মানে যত ডাইস হয় না মনে ছাঁ মাটি দিয়ে ছাঁচ তুলতে হয়, সব রকম হাতের মুঠো আছে, তারপর ঠাকুরের গয়নার ছাঁচ আছে, পায়ের ছাঁচ আছে, ছোটো ছোটো অনেক কিছু ছাঁচ, সব কিছু এখনও বোধ হয় আমিই ভেবে উঠতে পারিনি। এগুলো না আমার ওই সিঁড়ির ধাপে ধাপে যে জায়গাগুলো সেইখানে রাখা আছে। আর এটা হচ্ছে দেখো দোতলার বারান্দায় দুর্গা মায়ের সব কার্তিক লক্ষ্মী মানে সন্তানেরা আর কি, এগুলো হচ্ছে মানে নিচে তৈরি হয়েছে, হয়ে ওপরে এনে রাখা আছে, নাহলে আর জায়গা পাবো কোথায় বলো। এটা হচ্ছে আমার দোতলার বারান্দা, এইরকমই আমার জীবন চলতে থাকে, সবাই জানে, তো আমার বাড়ির বাইরেটা সবাই জানে, এভাবেই আমার জীবন চলতে থাকে। 5 জনকে নিয়ে আমি বারবারই বলি, তবে এটুকুই আমি বললাম যে দান করলে অবশ্যই কাউকে জানিয়ে করো না, তাহলে কোনো লাভ হবে না, দান করলে সেটা নিজের মধ্যে রাখবে, এটাই ছিল আজকের বলার। আর যতটা পারবে নিজে কোনো পছন্দের জিনিস সেগুলো যেটা অন্য লোকও ব্যবহার করতে পারবে এমন কিছু, তো আর বেশি বললাম না, সকলে ভালো থাকুন।